দেখেন টেবিল নেয়ার জন্য টেবিলটা এক নিলাম একটা, এবং আমি যদি এই টেবিলটা আঁকতে চাই তাহলে আমাকে দিতে হবে টিআর আর টিআর এর ভিতরে টিডি। না আমার হেডিং নিবই না এখন, না আমি বলতেছি দেখেন টেবিল, এই টেবিলটা আঁকার জন্য আমাকে যেটা লাগবে সেটা হলো টেবিল ট্যাগ। টেবিলে দুইটা চাইল্ড ট্যাগ আছে, একটু খেয়াল করবেন প্লিজ, টিআর। এই টিআর এর আবার দুইটা চাইল্ড ট্যাগ আছে, একটা হলো টিএইচ একটা হলো টিডি। ঠিক আছে, টিএইচটা করা হয় কন্টেন্টটাকে হেডিট করার জন্য, একটা হেডিং মোটা করার জন্য। তো আমরা এখন একটা বক্স আঁকতেছি, কোনো কন্টেন্ট লিখতেছি না, সো আমার এখন টিএইচ এর দরকার নাই, আমার এখন টিডির দরকার, কলম দরকার আমার। সো আমি এখন টিআর এর যে চাই সেটা লিখবো টিডি। আমি কোনোভাবেই কোনো কলামই তার উইথ ছাড়া কিন্তু হয় না। সো প্রথমে আমি উইথ ডিক্লেয়ার করবো, উইথ এর ভিতরে আমি হাইট ডিক্লেয়ার করলাম। টিআর টেবিল টিআর টিডি, টেবিলের চাইল্ড হলো টিআর, টিআর এর চাইল্ড হলো টিডি। আমরা সামনের দিকে যাওয়ার পরে আমরা দেখা যাবে আমরা চাইল্ড ট্যাগ মাদার ট্যাগ চাইল্ড ট্যাগ নিয়েও কিছু কথাবার্তা বলবো। আপাতত টেবিলের চাইল্ড ট্যাগ হলো টিআর এবং টিআর এর চাইল্ড ট্যাগ হলো টিডি, এতটুকু জেনে রাখি। এবং টিআর এর আরও একটা চাইল্ড আছে সেটার নাম হলো টিএইচ, সেটা আমাদের আপাতত আমাদের দরকার নেই। সো এটা যদি আঁকি এতটুকু যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো, ব্রাউজারে যদি রিফ্রেশ করি আমরা একটা কিছু দেখতে পাবো না, আমরা কিছুই দেখতে পাবো না। কারণ কি, দেখেন আমরা টেবিল বলছি, হাইট বলছি, উইথ বলছি, কোত্থেকে শুরু হবে তা কি বলছি, কোথায় যেয়ে শেষ হবে তাও বলি নেই, কোনো সীমানা প্রাচীর দেই নেই। আপনাকে আমি বলে দিছি 10,000 বিঘা জমি আপনার, কোত্থেকে শুরু কোথায় শেষ সীমানা কতটুকু আপনি কিছুই জানেন না, জানেন? এখন টেবিল ট্যাগ এই কাজগুলো করতে পারে না। এই কাজগুলো করার জন্য টেবিল ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য কিছু শব্দ আছে যেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলোর সহযোগিতায় আমরা একটা কলামের সরি একটা ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারি আর পরিবর্তন করতে পারি। অ্যাট্রিবিউট কাকে বলে, এই সংজ্ঞাটা যদি আমি এইভাবে গুছিয়ে বলি যে অ্যাট্রিবিউট হলো W3 কর্পোরেশন কর্তৃক অনুমোদিত প্রিডিফাইন্ডকৃত কিছু কিওয়ার্ড, কিছু ওয়ার্ড যা ট্যাগের ভিতরে বসে ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে আর পরিবর্তন করে। W3 কর্পোরেশন কর্তৃক অনুমোদিত প্রিডিফাইন্ডকৃত কিছু কিওয়ার্ড যা ট্যাগের ভিতরে বসে ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে ও পরিবর্তন করে। ঠিক আছে, সো এরকম কিছু অ্যাট্রিবিউটের সাথে আমরা এই মুহূর্তে পরিচিত হব। অ্যাট্রিবিউটের সংজ্ঞায় আমি বলছিলাম যে প্রি ডিফাইন কিন্তু কিছু কিওয়ার্ড, তাই না, যা ট্যাগের মধ্যে বসে বা ট্যাগের ভিতরে বসে। যদি আরেকটু সুন্দর হয় যদি আমি এইভাবে বলি, হে প্রথম ট্যাগের ভিতরে বসে, ফার্স্ট ট্যাগের ভিতরে বসে, তাহলে ট্যাগের ভিতর বলতে আমি এটাকে বোঝাচ্ছি ট্যাগের ইনার কিন্তু না, ট্যাগের ইনার হলো ট্যাগের ভিতরের অংশটা। যেমন টেবিলের ইনার হলো টিআর এবং টিডি, টিআর এর ইনার হলো টিডি আর টিডির ইনার হলো এই যে এই অংশটা, আর ট্যাগের মধ্যে বলতে এই জায়গাটাকে বোঝাবে। ঠিক আছে, ফার্স্ট ট্যাগের ভিতরে বলতে। আচ্ছা, তাহলে আমি যেটা দিব সেটা হলো বর্ডার নামক এক অ্যাট্রিবিউট আছে, বর্ডার ওয়ান। আমি একটা সীমানা দিলাম যে এতটুকু একটা টেবিল, দেখেন এখন কি আসে, ছোট্ট একটা টেবিল আসছে, তাই না, বা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট আসছে একটা কর্নারে একটা ছোট্ট একটা বিন্দু আসছে, আগের বার কিন্তু কিছুই আসে নাই। ওকে, মাত্র 500 পিক্সেল করছে, 500% করছে। এবার এটার হাইটটাকে যদি একটু বাড়ানোর চেষ্টা করি তাহলে হাইট নামক আরো একটা অ্যাট্রিবিউট আছে,
হাইট অ্যাট্রিবিউট আমি দিয়ে দিলাম 500। এবার মনে হয় 100 পিক্সেল করলেই বেটার হয়। লম্বা হয়েছে না দেখেন হাইটটা? এবার উইথ দিয়ে আমি একটা WIDTH, সিএসএস কে ব্যবহার করবেন না, ঠিক আছে? এখনো সিএসএস টিএসএস পারি না, আগে এইচটিএমএল শিখি, তারপর সিএসএস শিখবো, সিএসএস তখন করবো, শিখে নেই আগে। দেখেন সীমানাটা কিন্তু হয়ে গেছে। এখন সবসময় কি টেবিলে বর্ডার 1ই দিতে হবে? আপনি চাইলে টেবিলে বর্ডার 10ও দিতে পারেন, তাহলে বর্ডারটা অনেক চিকন হয়ে যাবে। খেয়াল করছেন কি? আচ্ছা ফাইন, আমি এই টেবিলটাকে চাই একটু মিডলে নেওয়ার জন্য। অ্যাট্রিবিউটের নাম হলো অ্যালাইন আর ভ্যালু হলো সেন্টার। সবাই এটা পারছি না, সবাই ভোটের মতো এই লাইনটা লিখতে পারছি? যদি একজন না পারেন ওনারটা ওনাকে লিখতে দেন, ওনারটা ওনাকে লিখতে দেন। যদি কারো না হয় অবশ্যই ডাক দিবেন, আমি যাব, ম্যাডাম যাবে, সলিউশন করে দিয়ে আসবে। নিজেরটা নিজেকেই লিখতে হবে, ছোটখাটো ভুল হলে পাঁচজনকে বলতে পারেন, তবে নিজেরটা যদি এমন না হয় একজন লিখে দিচ্ছে, কারণ অ্যাসেসমেন্টের সময় তো পাঁচজন লিখে দিবে না, তার নিজেরটা নিয়ে তো নিজের চিন্তা ভুল হবে না, একজন একটা লিখে দিবে কি। এখন বলেন আমি এই টেবিল এমন একটা টেবিল চাই যা 2টা রো লাগবে। আমি এমন একটা টেবিল চাই, আগে আমি এমন একটা টেবিল চাইছি যার একটা রো ছিল একটা কলাম ছিল, এখন এমন একটা টেবিল চাই যা 2টা রো আছে। কোথায় দিব একটা টিয়ার বলেন? ওপেনিং টিয়ার না হয়ে গেছে, দিলাম তো টিটি দিতেই হবে, কারণ কি? আমার কথা ঠিক আছে, তবে মনে হয় এরকমটা আপনি মনে হয় এটাই বুঝাতে যাচ্ছেন যে হাইট ছাড়া উইথ কোনোদিন হয় না। একটা উইথ চিন্তা করেন যার কোনো হাইট নেই, কোনোভাবেই না, ওইটারও হাইট উইথ আছে, হাইট আছেই, আছে কিন্তু চিন্তা করে দেখেন ভালো করে, আছে হাইট ছাড়া উইথ চিন্তা করেন? হ্যাঁ আছে না, সামান্যতম হলেও তো তার হাইট আছে, হয়তো আমরা হিসাব করতে পারতেছি না কিন্তু আছে, তো অবস্থান তো দখল করছে, সো তার হাইট আছে, যেহেতু হাইট আছে সেহেতু অবশ্যই টিডি দিয়ে দিতে হবে। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো একটা দাগ চলে আসছে। এখন আমাকে বলেন আমি এমন একটা টেবিল চাই যা 2টা রো 2টা কলাম। কল স্প্যান আমার কি জিনিস এটা জানি না, 2টা রো 2টা কলাম আমার। তাহলে আমি যদি চাই এই একটা 2টা রো 2টা কলাম বানাতে, তাহলে আমি 2টা রো বানায় ফেলছি, এখন আরো 2টা কলাম বানাতে হবে,
তাহলে প্রথম প্রথমটাতে একটা দেখেন তো হয়েছে কিনা, সবাই কি পারছেন একটু করে দেখান। এই জিনিসটা করতে পারছেন কিনা, বুঝেন না করছেন করতে পারছেন কিনা, বুঝাবুঝির কোনো ভ্যালু নাই, কড়াকড়ির ভ্যালু আছে। বুঝা করার ভিতরে তফাৎ জানেন? আমি এক মিনিট একটা গল্প বলি, বুঝা করার ভিতরে তফাৎ। ঠিক আছে, মনে করেন আমি আমার ফ্রেন্ড দুজনে, এটা গল্পটা আমার না, আমার এক স্যারের, আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে সাঁতার শিখছে, সাঁতার শিখবো চিন্তা করছে, আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে সাঁতার শিখবো চিন্তা করছি। আমি একটু চালাক মানুষ, আমি সোজা নীলক্ষেতে যেয়ে একটা বই কিনে নিয়ে আসছি সাঁতার শেখা যায়, এবং একটা ইউটিউব চ্যানেল হেঁটে ঘুটে একবার ইংলিশ চ্যানেল পাড়িয়ে দেওয়া ব্যক্তিদের সাঁতার শেখার টেকনিক টুকনিক যা আছে এভরিথিং সব আমি শিখে ফেলছি একবার কনফার্ম। হ্যাঁ, হাউ টু সুইম। আর আমার বন্ধু ও একটু বোকাসোকা মানুষ, ও পাশে কয়েকটা ফ্রেন্ডরে বলছে দোস্ত সাঁতার শিখবো, ডাক্তারটা পানিতে ফালাই দিছে, পানি টানি চুবানি খেয়ে উঠছে, আবার চুবাইছে, এইভাবে চার পাঁচ দিন পরে বা সাত দিন পরে আমি সবচেয়ে ভালো সাঁতারু হয়ে যাব, কারণ আমি ইংলিশ চ্যানেল পাইয়ে দেওয়া সাঁতারুদের কাছ থেকে টেকনিক শিখছি এবং বই পড়ছি সাত দিন ধরে। সাঁতারু কে ভালো, আমি না ও? আমার হওয়ার কথা না, বুঝে নাই মনে ব্যাপার। পারছে কে সাঁতার, সাঁতার কাটতে পারে কে? আমি না ভালো? আমারই তো ভালো পাওয়ার কথা, কেন সে পারে? সে তো কাউ ইউটিউবে ভিডিও দেখে নেই, টেকনিক শিখে নেই। আমি তো টেকনিক জানি সব কিছু, ইংলিশ চ্যানেল পাই দিতে হয় কিভাবে। হ্যাঁ, আমি বুঝছি সে করছে, সো বুঝাবুঝির দরকার নেই, করছেন কে কে এতটুকু বলে। ফাইন, তাহলে এটা করে দেখেন, আমাকে কোনো বুঝাবুঝির ভ্যালু নাই। এমন একটা টেবিল আঁকেন, সবাই এমন একটা টেবিল আর্ট করবেন যার আটটা রো আটটা কলাম। আপনাদের সময় কম লাগবে, বুঝতে পারছি। দেখি আমিও পারি কিনা। আমারও হয়ে গেছে, আমিও ফার্স্ট। আচ্ছা, যাই হোক,
সবাই এটা হয়ে গেছে না? আচ্ছা, এখন আমি যদি বলি এই সেলগুলোকে একটাকে সাদা করব, একটাকে কালো করবো, পুরো সাদা কালোময় জীবন করে ফেলবো, তাহলে আমি কিভাবে করতে পারি? হ্যাঁ, এই যে এক ফার্স্ট যে সেলটা আছে, এই সেলটাকে আমি করব সাদা, এই সেলটাকে করব কালো, এটাকে সাদা, এটাকে কালো, এটাকে সাদা, এটাকে কালো, এটাকে সাদা, এটাকে কালো। ব্যাকগ্রাউন্ড কালার নামে কোনো কিছু জানি না আসলে, পিজি কালার এতক্ষণে জানছি। প্রথমটা হলো সাদা না, দ্বিতীয়টা কালো, বিজি কালার। কোনো একটা সেলকে কালার করার জন্য HTML এ অ্যাট্রিবিউটের নাম হলো বিজি কালার। করেন আপনারা তিনজন করতেছেন? আপনারা কয়েকটা দিন বুঝছেন, তারপর এরকম প্রবলেম থাকবে না। ডান, আপনি ভালো কপি পেস্ট করতে পারেন, সেটা বুঝে গেছি আমি। তার পরবর্তীতে এমন কিছু দিব না যা কপি পেস্ট করতে পারবেন। যেহেতু আপনারা সিএসসি কমপ্লিট করেছেন, সো এগুলো আপনারা অবশ্যই পারেন, এটা আমি জানি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখেন হয়ে গেছে না? সবার হয়েছে কি? করুন, সমস্যা নেই, এরপরে কপি পেস্ট পারবেন না, গ্যাঞ্জাম বাজাব। দেখেন সবারই মোটামুটি হয়েছে, দেখলাম। এখন আমাকে একটু একটা ডাবল কোট বানায় দেন তো। ডাবল কোট করে ফেলছে, যারা হয়নি তাই আমাকে একটা ডাবল কোট বানান। দেখি আমি পারি কিনা একটু, আমার মনে হয় সবারই হয়ে গেছে। আমারও হয়ে গেছে, দুইটা হয়েছে, বলি না পুরোটা হয়েছে আমার। হ্যাঁ,
না সবার জামার কোট হয়েছে বলেন। আচ্ছা আর কেউ আছেন যার পারেন নাই? আচ্ছা যাই হোক, আপনি গান সাদা কালো গাইলেও আপনার চেহারা ভোলে না, আপনার লাগছে সাদা কালো, কালারফুল লাগে, ঠিক আছে। আচ্ছা আমরা অনেক মজা মজা করবো ক্লাসে, বুঝছেন তো, মাইনটেন করা যাবে না, মাইন্ড করলে ভোলে মজা করবো না, কারণ 4 ঘন্টা লম্বা সময় তো, তাহলে বললে দুদিন মজা মজা করবো না, খালি কোড লিখবো। হ্যাঁ আচ্ছা, আমরা এমন একটা টেবিল চাই যার একটা দুইটা এরকম 4টা রো আছে। আমি এমন একটা টেবিল চাই যার 4টা রো আছে, কিন্তু রো গুলো স্ট্রাকচার এরকম, প্রথমটা বড়, তারপর একটা ছোট, তারপর একটা অনেক বড়, তারপর একটা আবার ছোট। এটা আমি কিভাবে করবো করতে পারবেন? আমি একটু চেষ্টা করি, কারণ আপনারা কয়েকজন পারতে পারেন, অনেকে হয়তো বা নাও পারতে পারে, ঠিক আছে। রোর হাইট কেন বাড়াবো, টিডির হাইটও তো বাড়াতে পারি, কেন বাড়াবো টিডির হাইট? সম্পর্কটা বুঝতে হবে কার সাথে কার সম্পর্ক, কারণ আমরা যখন নেক্সট টেবিলে যাবো, আজকে তো নেক্সট টেবিলে যেতে পারবো না, নেক্সট ডে ইনশাআল্লাহ নেক্সট টেবিলে যাবো, তখন এই জিনিসগুলো আমাদের আরো অনেক বেশি পরিমাণে লাগবে। কারণ হলো কার সাথে কার সম্পর্ক, এটা কি বলেন তো? রো আমি এটাকে দিলাম 500, পিয়ার মানে হাইটের সাথে বা এটা উইথ, তাহলে রোর সাথে সম্পর্ক কার? দেখেন রোর সাথে উইথের সম্পর্ক, তাই না? কলামের সাথে 500। আমি যখন রো হাইট ভাগ করতেছি, রো ভাগ করতেছি, তখন ভাগ হচ্ছে কে বলেন তো? এই যে টেবিলটা, এই টেবিলের হাইট যদি 1000 হয়, খেয়াল করেন, এই টেবিলের হাইট যদি 1000 হয়, এ কত পাবে? ধরেন 100 150, আর কত থাকে? 750। দেখেন আপনি যখনই রো বাড়াবেন তখন তার হাইট কমতে থাকবে, আপনি যখনই রো বাড়াবেন তখনই তার হাইট কিন্তু কমতে আছে। তাহলে আমি বলতে পারি না যে যখনই আমার রোর সাথে হাইটের সম্পর্ক আছে, মানে রো বাড়লে হাইট কমবে, হাইট বাড়লে, হাইট বাড়লে রো কমবে। এখন প্রত্যেকটা রো একটা 100 পাচ্ছে, 100 পাচ্ছে, 750 পাচ্ছে, 50 পাচ্ছে, রো যদি একটা হতো তাহলে কি হাইট একজনই 1000 পেয়েছে? তোমার পাইতোই তো। সো আমি বলতে পারি হাইটের সাথে রোর একটা সম্পর্ক আছে। সো আমি এখন যদি এই টেবিলটা আঁকতে চাই, আমি একটু আঁকার চেষ্টা করি, আস্তে আস্তে এটা করেই আজকে আমরা ছেড়ে দিব, আর হয়তো সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট আঁকাবো আমরা। তাহলে আমি এটাকে একটু
কমিট আউট করে রাখি। দেখেন এখানে আমার কয়টা আছে, 1 2 3 4। তাহলে আমি প্রথমে 4টা রো নিয়ে নিব। আইটু যদি খেয়াল করেন, আমার মনে হয় যদি এটা একটু দেখে নেন আপনাদের নেস্টেড টেবিলে যাওয়ার পর একটু ভালো হবে আর কি। যখন আপনি একটা স্ট্রাকচার আঁকবেন তখন আপনি কিভাবে আঁকবেন, যখন আপনি একটা স্ট্রাকচার আঁকবেন তখন আপনি কিভাবে আঁকবেন, প্রথমে গুনবেন আপনার স্ট্রাকচারের ভিতরে কতগুলো রো আছে, কতগুলো রো আপনি পাটাপাট দিয়ে ফেলবেন। কয়টা আছে আমার, 4টা না? তাহলে 2 3 4। তারপর আপনি গুনবেন প্রত্যেকটা রোতে কয়টা করে কলাম আছে। আমার সবগুলো রোতে কয়টা করে কলাম আছে, একটা করেই আছে। সো আমি প্রত্যেকটার ভিতরে একটা করে টিডি দিয়ে দিব। আপনি যদি এভাবে এই হাইট উইথগুলো যদি একটু গুনে গুনে করেন তাহলে আপনি দেখবেন যে আপনারা স্ট্রাকচারটা মেনটেন করতে প্রবলেম হবে না। কারণ আমরা নেস্টেড টেবিল দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করব। যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে হয়তোবা সবগুলো সমান সমান থাকবে, এখন আমাকে ভাগ করতে হবে। এখন ভাগটা কাকে করব, টোটাল টেবিলটাকে? তাহলে টোটাল টেবিলের হাইটটাকে, কারণ আমার রো বাড়তেছে, সো হাইট কমাতে হবে আমাকে। এখন আমি তাহলে প্রত্যেকটা রোকে আমি একটা করে হাইট দিয়ে আসি। হাইট 100 দেই, এটাকেও 100 দেই, এটাকে 50 দেই, টিটি দেওয়া হয়েছে। আর এটা হলো বাকিটা, না 500 দিছিলাম তো, এখানে হাইট 500 দিছিলাম। সো দেখেন আমার স্ট্রাকচারটা মোটামুটি হচ্ছে। আচ্ছা এক না, এসটিএমএলে পার্সেন্টেজ পারবো না, পারবো পরে, আজকে পারবো না। ঠিক আছে, পরে করবো। হ্যাঁ, আজকে করবো না, আজকে পারি না, ভুলে গেছি। কিন্তু যেন করে পরে মনে বলে বলবো, দু একদিন পরে পারবো, আজকে পারি না। আচ্ছা এখন দেখেন, আমি যদি বলি প্রথম রোতে একটা কলাম হবে, দ্বিতীয় রোতেও একটা কলাম হবে, তৃতীয় রোতেও একটা কলাম হবে, চার নম্বর রোতেও একটা কলাম হবে, একবারে সমান সমান দাগে, একেবারে সমান সমান থাকবে। তাহলে কি হবে বলেন, আগেরবার হাইট রোগুলো বাড়ার সাথে সাথে আমার হাইটটা ভাগ হয়েছে। এবার যখন আমি এই করে একটা দাগ দিয়েছি, উইথটা কমে গেছে না? তাহলে আমি প্রত্যেকটা যদি একটা করে উইথ দিয়ে দিই তাহলে কি আমার স্ট্রাকচার ঠিকঠাক হয়ে যায় না, হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু দেখেন এখন কয়টা রো হয়েছে, 1টা 2টা, তাই না? সো আমাকে এখন প্রত্যেকটাতে 2টা করে কলাম দিতে হবে। সমান দেন আগে, পরে আস্তে আস্তে ছোট বড় অনেক কিছু করবে। দেখেন আসছে কোথায়, মাঝখানে, সাইডে কিন্তু আসে নাই। তো সাইডে যদি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, উইথটাকে ফিক্সড করে দিতে হবে যে আপনার উইথ ঠিক এতটুকু, এর চেয়ে বেশি আপনি যাবেন না। তাহলে আমি টিডিকে উইথ দিয়ে দেই, ওকে দিয়ে দিলাম 100। একটাতে দিয়ে দিলেই সবাই পেয়ে যাবে, কারণ টেবিলের একটা সম্পর্ক হলো, টেবিলের একটা ভালো বৈশিষ্ট্য হলো বা খারাপ বৈশিষ্ট্য, মাঝে মাঝে ভালো বৈশিষ্ট্য, এখন যেমন ভালো লাগছে না, আবার এই বৈশিষ্ট্যটাই অনেক ঝামেলা করবে,
কখন আমি একটু বলি, যখন আপনি চাবেন এক একটার হাইট উইট এক এক রকম হোক, তখন টেবিল চায় আমার ভিতরে যতগুলো রো কলাম আছে আমার সবাই সমান সমান থাকব, আমরা কেউ কম বেশি হব না, আমরা সবাই সমতা বিধান করব। আমার 10 টাকা আছে, আপনাকে 5 টাকা দিয়ে আমি আপনার সমান সমান বানিয়ে ফেলবো, এটা হলো টেবিলের চাওয়া। আমাদের উল্টা, আমরা চাই আপনার 5 টাকা আমি নিয়ে 15 টাকা বানাবো, আর সে চাই আমার 5 টাকা তাকে দিয়ে সমান সমান করব। সো এটা হলো টেবিলের একটা বৈশিষ্ট্য, সে চায় আমার ভিতরে সবার সমান সংখ্যক রো কলাম থাকুক এবং সবার হাইট উইথ সমান হোক। তাই এই জন্য আমি একটাতে কলাম উইথ দেওয়ার সাথে সাথে সে পাশেরটাও পরপর সবগুলোই নিয়ে নিছে। এটা এখন যেমন ভালো লাগছে, একটু পরেই ভালো লাগবে না। কখন যদি আমি বলি যে এই ঘরে কোনো রো দরকার নেই, কলাম দরকার নেই, এবং এই ঘরে কোনো কলামের দরকার নাই, এই ঘরে কলাম এবং এই ঘরে কলাম যদি আমি বাদ দেই, তাহলে দেখেন কি ঘটনা দাঁড়ায়। সো আমার স্ট্রাকচার এখন কেমন দাঁড়াচ্ছে, প্লিজ একটু যদি সাইলেন্ট থাকেন না ভালো হয়, কারণ শব্দগুলো না করি ভালো হয়। যখন এখন ফার্স্ট রোতে আমার 2টা কলাম, সেকেন্ড রোতে 1টা কলাম, থার্ড রোতে 2টা, ফোর্থ রোতে 1টা, একটু দিয়ে দেখেন কি হয়। ছোটটার ভিতরে কলামটা মুছে দেন, 2 এবং 4 কলাম 1টা করে দেন, আপনাদের এখন 2টা করে আছে না, 1টা করে দেন, তাহলে দেখেন একটা ঘটনা ঘটবে। ছোট হয়ে গেছে, দেখেন তো এরকম হয়েছে কিনা, উইথ 100 হয়ে গেছে না, দেখেন আমার মতো হয়েছে কিনা, আমার মতো হয়েছে। দেখেন একটু আগে যেটা ভালো গুণ বলছিলাম টেবিলের, এখন ওইটাই কিন্তু খারাপ গুণ হয়ে দাঁড়াইছে, তাই না? সো কাউকে এমনি এমনি দিয়ে দেওয়া ঠিক না, কারণ সে অলস হয়ে যাবে। সো এই প্রবলেমগুলোকে যদি আমি ফিক্সড করতে চাই, তাহলে আমাকে এইভাবে ফিক্সড করতে হবে, সেটা হলো রো কলাম স্প্যান এবং রো স্প্যান, মানে কল স্প্যান এবং রো স্প্যান নামে 2টা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলোর সহযোগিতায় আমাকে এই কাজটা করতে হবে। যদি রো স্প্যান নিয়ে খুব বেশি প্রবলেম করে না, রো খুব বেশি প্রবলেম করে না, কিন্তু কল স্প্যান মাশাল্লাহ একেবারে ঠিক আছে, কারণ রো স্প্যানগুলোর ভিতরে আমার সাধারণত নেসি টেবিল দিয়েই করি, খুব প্যারাপেরি লাগে না, কিন্তু কল স্প্যান আপনাকে বুঝাবে আর কি। এই টেবিলটা কখন লাগবে এই কোর্সে, ইনশাল্লাহ এমন কোনো কিছু বলবো না বা দেখাবো না বা করবো না যেটা আপনার লাইফে কাজে লাগবে না, আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে না এরকম কোনো কিছু করবো না বা বলবো না, ঠিক আছে? এই টেবিল আপনার লাইফে, আপনি যদি ডেভেলপমেন্ট পেশাতে জব করেন, তাহলে এই টেবিল আপনার পিছু ছাড়বে না, কারণ আপনি প্রিন্টেড রিলেটেড কোনো কাজ করতে গেলেই আপনাকে এই টেবিল দিয়েই করতে হবে, আপনি আদারওয়াইজ কোনো কিছু দিয়ে করতে পারবেন না, আপনাকে এইভাবেই কাজ করতে হবে। ইনভয়েস জেনারেট করবেন, টেবিল লাগবে, রিপোর্টিংয়ের কাজ আপনি করতে যাবেন আপনার লাগবেই, এবং আপনাকে রিপোর্টিংয়ের কাজই করতে হবে, আপনাকে রিপোর্টিংয়ের কাজই বেশি করতে হবে। সো আপনার লাগবেই লাগবে। আচ্ছা, তাহলে আমি বলছিলাম কি, রো স্প্যান এবং কল স্প্যান নামে 2টা অ্যাট্রিবিউট আছে। যখন আমি একাধিক কলামকে 1টা কলাম বানাবো, একাধিক কলামকে 1টা কলাম বানাবো, তখন আমি ব্যবহার করবো হলো কল স্প্যান, আর যখন একাধিক রোকে 1টা রো বানাবো, তখন আমি ব্যবহার করবো হলো রো স্প্যান। দেখেন এখন আমাকে একাধিক কলামকে 1টা কলাম বানাতে হবে, দেখেন এখানে 1টা কলাম 2টা কলাম হয়েছে, কিন্তু আমাকে এই কলামটাকে 1টা কলামে নিতে হবে। তাহলে আমার এই টোটাল টেবিলে সবচেয়ে বেশি সংখ্যক রো মানে কলাম কয়টা, 2টা, তাহলে আমি এইটাকে 2টাকে 1টা বানাতে হবে আমাকে। সো আমাকে দিতে হবে হলো কল স্প্যান নামক একটা অ্যাট্রিবিউট, সেটা হলো কল স্প্যান, এবং তার ভ্যালু দিতে হবে হলো 2। তাহলে সে এই যে 2টা ছিল, 2টাকে সে 1টা বানাবে। তাকে বললাম যে
তুমি সমান, মানে ওরা দুজনে একটু দুজন হলেও তোমার শক্তি তার চেয়ে বেশি, এরকম কিছু একটা বলে দিলাম আমাকে, বুঝ দিলাম আর কি। ঠিক আছে, যদি এটা পারেন আপনারা আমাকে এই টেবিলটা এঁকে দেন ম্যাক্সিমাম 5 মিনিটের ভিতরে, আপনারা জানি আপনারা পারবেন। দুইটা কলমকে সে একটা বানাচ্ছে, পলিশ পেন দাও তাহলে তিন। এটা একটু দ্রুত বানিয়ে দিবেন, এখানে খেয়াল করবেন হয়ে গেছে।